চেক জালিয়াতির মামলায় লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেউদ্দিন মানিকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। রবিবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ আদেশ দেন। আগামী 7 নভেম্বর চেয়ারম্যান মানিককে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। বাদীর আইনজীবী রেহানুল ইসলাম বলেন, পল্লী চিকিৎসক জসীমউদ্দিন বাদী হয়ে মানিকের বিরুদ্ধে মামলা করেন, এতে আদালত সমন জারি করেছেন। এর আগে 1 আগস্ট বাদীর টাকা ফেরত দেওয়ার জন্য অভিযুক্তকে লিগাল নোটিশ করা হলেও তা পরিশোধ করেননি। সালেউদ্দিন মানিক ও ইউনিয়নের গোড়ারবাগ গ্রামের বাসিন্দা, তিনি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। অভিযোগকারী জসীম একই ইউনিয়নের পূর্ব চরমটোয়া গ্রামের বাসিন্দা ও গ্রাম্য চিকিৎসক, স্থানীয় বাজারের ওষুধের দোকান রয়েছে। মামলার এজাহার সূত্র জানায়, মানিক ও জসীমের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। গত ফেব্রুয়ারি মাসে জসীমের কাছ থেকে মানিক 5 লাখ টাকা ধার নেন। গত 12 এপ্রিল ওই টাকা নগদ না দিয়ে মানিক তার অগ্রণী ব্যাংকের একটি চেক দেন। 28 জুলাই চেক নগদায়নের জন্য জমা দিলে ব্যাংক হিসেবে কোনো টাকা ছিল না, এতে চেকটি কর্তৃপক্ষ ডিস অনার করেন। টাকা না পেয়ে 1 আগস্ট আইনজীবীর মাধ্যমে চেয়ারম্যানকে লিগাল নোটিশ দেন জসীম। এরপরও তিনি টাকা ফেরত দেননি। জসীমউদ্দিন বলেন, ব্যাংক হিসাবে টাকা না থাকার পরও মানিক প্রতারণার উদ্দেশ্যে আমাকে চেক দেন,